নমস্কার, আমি সম্রাট, আপনারা দেখছেন মাই টক। আজ থেকে মোটামুটি 48 বছর আগে 2রা সেপ্টেম্বর 1969-এ প্রথমবার এটিএম মেশিন সাধারণ জনতার ব্যবহারের জন্য লাগানো হয়েছিল। এই সার্ভিসকে কেমিক্যাল ব্যাংকিং রক উইল সেন্টার শুরু করেছিল, যেটা নিউ ইয়র্কে অবস্থিত। তবে এটিএম বানানোর কাহিনী খুব আশ্চর্যময়, তো চলুন বন্ধুরা জেনে নিই এটিএম নিয়ে কিছু আশ্চর্যময় তথ্য। এটিএমকে স্কটল্যান্ডের জন শেফার্ড ব্যারন বানিয়েছিল। 1965-তে একদিন ব্যারন পয়সা বের করার জন্য ব্যাংকে 1 মিনিট দেরিতে পৌঁছেছিল আর ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে উনি ভেবেছেন যে কেননা একটা এমন মেশিন বানানো হোক যাতে 24 ঘন্টা পয়সা বের করা যায়। ক্যাশ বের করা প্রথম এটিএম 27 জুন 1967-এ লন্ডনের বার্কলেস ব্যাংকে লাগানো হয়েছিল। 1968-তে বার্কলেস ব্যাংকে লাগানো এটিএম থেকে পয়সা বের করার জন্য একটা বিশেষ কার্ডের ব্যবহার করা হতো। এই কার্ড ব্যাংক থেকে নিতে হতো, এই কার্ড এটিএম মেশিনের ভেতরেই থেকে যেত, আর আপনার পয়সা বের করার জন্য সবসময় নতুন কার্ড ভরতে হতো। শেফার্ড ব্যারন এটিএমের পিন 6 অঙ্কের রাখতে চাইতো, কিন্তু ওনার স্ত্রী ক্যারোলিন 6 ডিজিট মনে রাখতে পারতো না। এর জন্য 4 ডিজিটের সংখ্যা রাখা হয়েছিল। 4 অঙ্কের পিনে সবথেকে কমন পিন হলো 1234111100000, আর সবথেকে কম ইউজ হওয়া পিন 8068। ভারতে প্রথমবার এটিএম সার্ভিস 1987-এ শুরু করা হয়েছিল। HSBC অর্থাৎ হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন ভারতে প্রথমবার এটিএম মেশিনকে মুম্বাইয়ে লাগানো হয়েছিল। বিশ্বের প্রথম ভাসমান এটিএম কেরলের কোচিতে লাগানো হয়েছিল। এই মেশিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঝংকারে লাগিয়েছিল। এর হোনার কেরল শিপিং অ্যান্ড নেভিগেশন কর্পোরেশন কোম্পানি ছিল। ইউরোপীয় দেশে রোমানিয়াতে ব্যাংকের খাতা ছাড়াও এটিএম ব্যবহার করা যায়, তবে ভারত সমেত অনেক দেশে এই সমস্ত সুবিধা নেই। এটিএমকে অনেক আলাদা আলাদা নামে জানা যায়, যেমন ইউকে আর নিউজিল্যান্ডে ক্যাশ পয়েন্ট বা ক্যাশ মেশিন বলা হয়। আপনি জেনে আশ্চর্যময় হবেন যে এটিএম আবিষ্কারক জন শেফার্ড ব্যারনের জন্ম 23 জুন 1925-এ ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে হয়েছিল। ওনার পিতা উইলফিড ব্যারন চিটগাঁও কোর্ট কমিশনারের চিফ ইঞ্জিনিয়ার ছিল। এটিএমের মধ্যে যেই জায়গায় নোট থাকে ওখানে একটা ব্লু ইঙ্কের বোতল থাকে। যদি কেউ জোর করে নোট বের করার চেষ্টা করে বা মেশিনকে ভাঙে, তো এই ইঙ্ক নোটে পড়ে যায়, যার ফলে নোট খারাপ হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে উচ্চতম এটিএম নাথুলায় আছে। এর উচ্চ সমুদ্রতল থেকে 14,300 ফিট। এটা ভারত চীন বর্ডারে থাকা আর্মিদের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের কামিং নিউ ভিডিও আপনি মিস না করেন। থ্যাংক ইউ।